যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে কোন মুসলিমের ধন সম্পদ আত্মসাৎ করে, এনে মিথ্যা কসম, মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা কসম করে অন্যের ধন সম্পদকে আত্মসাৎ করা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আজকে টপিক মোতাবেক যে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, মসজিদে থুতু নাকের ময়লা এগুলি জানে মাঝে কোথাও মশা যাবে না, এগুলি পরিষ্কার রাখতে হবে, গোনা হবে। এরপরে হলো মসজিদে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং দুর্গন্ধযুক্ত জিনিসকে মসজিদে প্রবেশ করা যাবে না। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য যাতে আমরা আমার দ্বারা কোনো কষ্ট কেউ না পায়। সর্বশেষ বিষয়ে বলছি যে মানুষকে ঠকানোর নিয়েতে সম্পদ আত্মসাৎ করার মানুষে মিথ্যা শপথ করে তাকে তার ন্যায্য অধিকারে বঞ্চিত করা যাবে না।